वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। तो एखन बाजे 11:11 थेके आमि आमार ब्लगटा शुरू करे दिलाम आर होच्छे 11:00 समय आमि करछी ब्रेकफास्ट। ओटार पर आमि बादाम अंजीर तारपरे एप्पल साइडर विनेगार जेगुलो खाई सेगुलो आमार सब खतम हो गेछे, खावा माने शेष हो गेछे। एबार आमि करछी तार एक घंटा पर करछी ब्रेकफास्ट। आर ब्रेकफास्टे आजके आमादेर आछे होच्छे सी इडली एंड सांबर एंड कोकोनट चटनी। तो सप्ताह प्रत्येक दिन आमरा बाड़ीते ही ब्रेकफास्ट बनाई बा ब्रेकफास्ट खाई जाए हो, किन्तु ये एकटा दिन आमरा उइकेंडे आर कि एकटू बाइरे थेके आनाई ब्रेकफास्टटा, जेरकम तबे कोनो रिच खाबार ना, एकदम ही हल्का, जेरकम इडली हो गेलो, दोसा हो गेलो, उत्तपम हो गेलो एगुलो। आज के इडली मम्मी और पापा गेछिलो एकटू बीचे सकाल बेला सानराइज देखते, तो ওরাই ওখান থেকে খেয়ে আর আমাদের জন্য নিয়ে এসেছে। আর আমি আজকে একটুখানি ঘুমিয়েছি, কেন কি কোনো পুরো সপ্তাহে আমাকে উঠে যেতে হয় 4:45 সময়, কেন কি টিফিন বানাতে হয়, সব কিছু কাজ থাকে, ওয়ার্কআউটও এখন থাকবে, তো এই জন্য আজকে আমি একটু শুয়ে নিয়েছি। অন্য টাইমে তো পুরো উঠে যেতে হয় 4:45 সময়, তো আজকে আমি একটু নিজেকে একটু রেস্ট দিয়েছি। তাই সকালে আজকে আমার ওয়ার্কআউট হয়নি, আর আমি এটা ইভিনিংয়ে করে নেব, সন্ধ্যা বেলার দিকে করে নেব ব্রেকফাস্টটা। চলো আমি করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। গাইস পাপা এনেছে মাছ, চলো দেখি কি মাছ এনেছে। তো মাছগুলোকে ধুয়ে এখন দেখি মম্মি কি বানাবে মাছের, তো চলো ফটাফট মাছগুলো ধুয়ে নিই। তো গাইস পাপা এনেছে আজকে কই মাছ, বেশ ভালোই, মানে মাঝারি সাইজের কই মাছ, আর একদম নাকি এটা জ্যান্ত ছিল, তো যখন কাটা হয়েছে তারপরেও মাছগুলো নড়ছিল, তো সেই মাছগুলো এখন আমি ধুয়ে নেব। আর এটা এত বেশি স্লিপারি মাছ, মানে এত পিছল টাইপের মাছ কি হাত থেকে বারবার পড়ে যাচ্ছে, মানে আর এনেছে 1 কেজি ওজনের, এক থেকে হ্যাঁ 1 কেজি হবে, 1 কেজি ওজনের রুই মাছ। তো রুই মাছটাও আমি ধুয়ে রাখবো, মেবি আজকে রুই মাছটা হবে না, রুই মাছটা আমি ফ্রিজে রেখে দেবো, আর আজকে হবে কই মাছ। আমি রান্না করছি তেল কই, তো কই মাছের, কই মাছ যখনই থাকে তখনই আমাদের মনে একটাই আসে রেসিপি, আর সেটা হচ্ছে তেল কই। তো চলো আমি বানাচ্ছি তেল কই, আর এটা আমি আমার স্টাইলে বানাবো, অনেকেই অনেক রকম ভাবে বানায় বাট আমি আমার স্টাইলে বানাবো। তো চলো বানানো যাক। মাছগুলো তো ধুয়ে নিয়েছি, এবার আমি এটাকে নুন হলুদ দিয়ে একটা সাইডে রেখে দেবো, ততক্ষণ আমি মশলা টশলা যা আছে সেগুলো কষাবো, তো চলো দেখতে থাকো না। তো গাইজ কড়াইয়ে প্রথমে আমি সর্ষের তেল ঢেলে দিলাম, এরপর আমি পাশে যে নুন হলুদ দিয়ে মাছটা রেখে দিয়েছিলাম তো সেটাকে ভালো করে মাছটা ভেজে নেব। আর এমনিতেও এই কই মাছ বেশি না ভাজলেও চলে, মানে জাস্ট হালকা করে ভাজতে হবে। আর এখন আমি খুব বেশি তেল দিয়েছি একটুখানি, মানে আমার তুলনায় সেটা হচ্ছে তেল কই একটু তেল প্রয়োজন। এরপর ওই মাছ ভাজার তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম, আর এরপর কাঁচা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ বাটাও তোমরা ইউজ করতে পারো, আমি পেঁয়াজ কেটে দেওয়া বেশি পছন্দ করি। তারপর এরপর আমি একা একা টমেটো দিয়ে দিলাম, টমেটোর সাথে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে যায়। তারপর ওটাকে আমি ভালো করে ফ্রাই করতে লাগলাম। এরপর এখানে দিতে হবে জিঞ্জার গার্লিক পেস্ট, আর একটুখানি পেঁয়াজও ছিল ওর মধ্যে, তো ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর তেলে ভালো করে ফ্রাই করতে থাকবো, নালে ভালো করে ফ্রাই না করলে না এটার মশলাটার একটা গন্ধ বেরোয়। তো এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো দেবো, আর ধনে জিরে গুঁড়ো দেবো, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি চিনি মিষ্টি। তো এরপর ভালো করে কষাতে থাকতে হবে, খুব ভালো করে মশলা কিন্তু কষাতে হবে, নাহলে মশলার একটা খুব কাঁচা কাঁচা গন্ধ আসে যেটার ফলে টেস্টই নষ্ট হয়ে যায়। তো ভালো করে আমি জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে ওর মধ্যে আমি যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, দেখো গাইজ একদম তেল ছেড়ে এসছে, বেরিয়ে এসছে মশলা থেকে, তো তারপরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তেল কই একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালোই লাগে, তো পরিমাণ মতো জল, তোমরা যে যতটা জল দেবে ততটা জল দিয়ে তারপরে মাছগুলোকে আমি ছেড়ে দেবো। তো হয়ে গেল তেল কই।
তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রচণ্ড গরম, ঘেমে গেছি তো। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকে এই পর্যন্ত। নেক্সট ব্লগে আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেল ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে হিট করতে ভুলো না। তো ওকে গাইজ, বাই। চিকু সে বাই।